हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमें आपके साथ शेयर करब एक क्विक एंड इजी रेसिपी जार नाम हलो एग ब्रेड पिज्जा। एटा खेते खूब ही टेस्टी है। पूरा वीडियो देखार पर जदि रेसिपिटा भलो लागे वीडियो लाइक एवं शेयर करबें एवं आरो नतून नतून रेसिपिर आपडेट पावार जोन्नो एई चैनलटिके सबस्क्राइब करते भूलें ना। ताहले देखे नीन किभाबे बानाई एई एग ब्रेड पिज्जा। एर जोन्नो प्रथमे दुटो ब्रेड स्लाइसे चार धार केटे एभाबे छोटो छोटो टुकरो करे आमी एकटा मिक्सिंग जारे निये निच्छी। एबार एटाके 10 थेके 15 सेकेंडेर जोन्नो मिक्सिते ग्राइंड करे नेब। एरपर एकटा मिक्सिंग बोले दुटो डिम फाटिये निये तार मध्ये स्वाद मतो नून, अल्प शुकनो लंका गुड़ो एवं अल्प गोलमरिच गुड़ो दिए डिम दुटोके भालोभाबे बीट करे नेब। डिम दुटोके भालोभाबे फेटिये नेवार पर एखन एटाके एकटा साइडे रेखे देब। एरपर एखाने एकटा कड़ाइते आमि दिये दिलाम 1 टीस्पून सादा तेल। तेलटा गरम होले आमि एर मध्ये दिये देब एइभाबे कुचोनो पेंयाज एवं क्यापसिकाम। पेंयाज एवं क्यापसिकाम कुचिटा मीडियम फ्लेमे नेड़ेचेड़े 1 मिनिट मतो फ्राई करे नेब। पेंयाज एवं क्यापसिकामटा 1 मिनिट फ्राई करे नेवार पर एखन आमि एर मध्ये दिये दिच्छि टमेटो कुचि। टमेटोटा आमि दानाटा बाद दिये एइभाबे चौको चौको करे केटे निएछि। এবার এটাকে নেড়েচেড়ে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। আমি পিৎজাটা প্যানে বানাবো, সেই জন্য এই সবজিগুলো স্টির ফ্রাই করে নিচ্ছি। 30 সেকেন্ড পর গ্যাসের ফ্লেমটা অফ করে এই সবজিগুলো একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। এরপর এখানে একটা প্যান গরম করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। এবার তেলটা ভালোভাবে চালিয়ে দেব এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে এর মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দেব। এখন ডিমটাকে একটু চাড়িয়ে দেব এবং এর উপর দিয়ে দেব তৈরি করে রাখা ব্রেড ক্রাম্বসগুলো। এবার ব্রেড ক্রাম্বসগুলো খুন্তি দিয়ে এইভাবে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। এবার এটাকে লো ফ্লেমে 2 মিনিট রান্না হতে দেব। লো ফ্লেমে প্রায় 2 মিনিট রান্না হওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি এবং এর উপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ। এবার এই টমেটো কেচাপটাকে স্পুনের সাহায্যে এই ডিমের মধ্যে ভালোভাবে স্প্রেড করে দেব। কেচাপটা ভালোভাবে স্প্রেড করে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দেওয়ার পর আমি এর উপর ছড়িয়ে দিচ্ছি অল্প নুন, দিয়ে দিচ্ছি অল্প মিক্স হার্ব, দিয়ে দিচ্ছি গ্রেট করা মোজারেলা চিজ এবং এর উপর ছড়িয়ে দিচ্ছি অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো। আপনাদের কাছে যদি মিক্স হার্ব অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে অল্প রসুন কুচি, অল্প গোলমরিচ গুঁড়ো এবং অল্প শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে এটা করতে পারেন। এবার এটাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে আমি ততক্ষণ পর্যন্ত রান্না হতে দেব যতক্ষণ না চিজটা পুরোপুরি মেল্ট হচ্ছে। একটা কথা আবারও বলছি, এই রান্নাটা করার সময় পুরোটাই লো ফ্লেমে করতে হবে। প্রায় 3 মিনিট পর এখন ঢাকনাটা আমি খুলে নিচ্ছি, চিজটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।